স্বাধীনতা ফুটবলে শিরোপা একবারে ছুঁয়ে দেখা হয়েছিল ঢাকা আবাহনীর। ১৯৯০ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আকাশী নীল জার্সিধারীরা। এরপর দুইবার টুর্নামেন্টের ফাইনালে উঠলেও দ্বিতীয় শিরোপাটা ঘরে তোলা হয়নি। ৫ বছর পর শিরোপা হারানোর আক্ষেপ ঘোচানোর আরও একটি সুযোগ মিলেছে মারিও লেমোসের শিষ্যদের। এবারের আসরের ফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। তাদের রুখে দিয়ে শিরোপা ঘরে তুলতে প্রস্তুত জীবন কলেন্ড্রেসরা। স্বাধীনতা ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সেমিফাইনালে নাটকীয় জয়ের মধ্য দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের দল। ফার্নান্দেস রবিনহো এলিটা কিংসলের মতো তারকা ফুটবলারে পূর্ণ বসুন্ধরা ক্লাব। তাই টানা দ্বিতীয় শিরোপা জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী চ্যাম্পিয়নরা। নাজমুস সাকিব, বৈশাখী সংবাদ, ঢাকা।